দেখুন বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখো, কড়াইতে জল দিয়ে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটা ক্যাপসিকামকে আমি 3 টুকরো করে কেটে নিলাম লম্বা লম্বা করে। তারপর ক্যাপসিকাম গুলোকে দেখো হালকা জলেতে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে, বেশিক্ষণ কিন্তু রাখবো না, অল্প একটু ভাপানো হয়ে গেলে, মানে একটু অল্প সামান্য নরম হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর কুচি। টমেটো কুচিটাকেও ঠিক একইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আলুটা যে সেদ্ধ করা ছিল সেইটাকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকেও এইভাবে আমি একটু ওই রসুন কুচি টমেটো কুচির সাথে মিক্সড করে নেব। তারপরে আস্তে আস্তে আমি মশলাগুলোকে আলুর মধ্যে দেব। তারপর আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। তারপর আমি একটু স্বাদটা বজায় রাখার জন্যে সামান্য অল্প চিনি দিলাম। চিনি দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ এসব গুঁড়ো করে আছে, সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নেব কড়ার মধ্যে, যাতে মশলাটা রেডি হয়ে যায়, মানে চপের পুরটা একদম যেন রেডি হয়ে যায়, সেইভাবে তৈরি করে নিচ্ছি। এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে ওগুলোকে আলুর সাথে মিক্সড করে নেব। তারপরে আর এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে আলুটা নিচে কড়াইয়ের মধ্যে লেগে যেন না যায়। তারপরে আমি মশলাটা রেডি হয়ে গেলেই নামিয়ে নেব। দেখো, আমার পুরটা পুরোপুরিভাবে এবার রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় নামিয়ে নেব। তারপরে দেখো, এক একটা ক্যাপসিকামকে নিয়েছি আর তার ভেতর ভেতর এই আলুর পুরটাকে ভালোভাবে দিচ্ছি যাতে না বেরিয়ে। এইভাবে আমি সব ক্যাপসিকামের ভেতর পুরগুলো লাগিয়ে লাগিয়ে রেডি করে নেব চপ করার জন্য। তারপর দেখো, একটা বাটিতে আন্দাজ মতন আমি বেসন নিয়ে নিয়েছি, যতটা চপ করব সেই অনুযায়ী। আর তাতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর তারপর আমি স্বাদ মতন এতে দিয়ে দিলাম নুন। নুনটা তো যে যার মতন স্বাদ মতনই দিতে হবে। তারপর আমি ওই ভাজা মশলাটা আবার ওতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আর আমি এতে একটু দেব স্বাদ মতন চিনি। চিনিটা একটু না দিলে বেশ কেমন লাগে, তাই একটু অল্প সামান্য স্বাদ মতনই দিলাম। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব বা ফাটিয়ে নেব। খুব ভালো করে আমাকে বেসনটা ফাটাতে হবে যেন একটুও দানা দানা না থাকে। দেখো, আমি অল্প জল দিয়েছি, কেন একবারে ঢাললে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। দেখো, বেসনটা আমার একদম ফাটানো রেডি হয়ে গেছে। দেখো, খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। এরপর আমি কড়াটা
বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভালোভাবে কড়াটা মুছে নিলাম। এরপর কড়াটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আর এই চপটা করার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম, কারণ মন চাইলে সর্ষের তেলও করতে পারেন, কিন্তু আমার সাদা তেলটাই মনে হলো ভালো হবে। এবার আমি এক একটা চপকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ডুবিয়ে দেবো। খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে। আর এদিকে তো তেলটা তো গরমই হয়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা লোতে করে দিলাম। লোতে করে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর আমি দেখো দুটো দুটো করেই ভাজবো, বেশি কিন্তু দেব না। তারপর আমি দেখো আস্তে আস্তে তিনটিকে তিনটির সাহায্যে এটাকে উল্টে দেবো। একটা হয়ে গেছে, আর তিনটা আস্তে আস্তে দেখো আমি উল্টে দিলাম, আর পাশেরটাকে আমি উল্টে দিলাম। দেখো দুদিকটাই আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত চপগুলোকে দুটো দুটো করে ভেজে তুলে নেব। দেখো চপ আমার একদম রেডি হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে ফেলেছি। আর এই চপটা গরম গরম টমেটো সস বা কাসুন্দি দিয়েও খেতে পারেন, আর খেতে খুবই টেস্টি হয়। আপনারা করে দেখবেন, লাইক শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।